গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সকাল সকাল তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম, আমাদের ফুলের বাগানটাও দেখিয়ে দিলাম সুন্দর। আর সকালবেলা এই পাখির কলরব মানে সেই মজা লাগে আমার শুনতে, পাখির কিচির মিচির সেই মজা। এই তো আমি এখন সব কাজকর্ম সেরে, বাসি কাজকর্ম সেরে এখন আমি রান্নাঘরে চলে যাব। আমি তাও একটু বাইরের পরিবেশটা একটু চোখ দিয়ে বুলিয়ে নিলাম, ভালো লাগে বাইরের পরিবেশ দেখতে। আর এদিকে হালকা কুয়াশা, হালকা কুয়াশা। আমি আগের থেকেই জলটা গরম করে রেখেছিলাম, এখন চলে এসেছি জল গরম নিয়ে, জামা কাপড় নিয়ে ভিজানোর জন্য। জল গরম আগে আমি ঠান্ডা জল মিক্স করে নিয়ে, ঠান্ডা জল দিয়ে দিছিলাম, এখন গরম জলটা মিক্স করে এখন সার্ফ দিয়ে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিব। ভিজিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব আমার রান্নাঘরে। রান্নাটা আমার করতেই হবে, আমার দোকানতে যেতেই হবে, তাই তো আমার রান্না করতেই লাগবে। তার জন্য আমি কাপড় ভিজিয়ে দিয়ে রান্নাঘরে চলে যাব। সপ্তাহে দুদিন করে জামা কাপড় ধুই, তাও রোববার দিনকে ভাবি ধুবো না, তাও ভালো লাগে না। যে সোমবার দিনটা বাচ্চারা আধুয়া জামা কাপড় পরে স্কুল কলেজে যাবে, ভালো লাগে না, তার জন্য আবার ধুয়ে দিই। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমার ছেলে দেখো যে ডাইনিংয়ের উপরে বাসনগুলো যেগুলো সুন্দর গুছায় গুছে এই ঘরে নিয়ে আসবে, জানে না আমি ভিডিও করতেছি। দেখো বন্ধুরা, এই যে বাসন আমি যেমনভাবে রাখি ওইও তেমনভাবে রাখছে বাসনগুলো, উঠে গেছে। আমার এখন আর এত টেনশন নেই, কেন না আমার ছেলে আমার আধা কাজ করে দেবে। আমার ছেলে মানে একটা ঘরের মেয়ের থেকেও বেশি। যাই হোক, আমি এখন কালকে রাতে যে সবজিটা কেটে রেখেছি ওই জাবড়াগুলা মানে এইগুলা নোংরাগুলো বাইরে চলো ফেলে দিয়েছি, চলো দিই। পেঁয়াজের যেটা সবজি ওইটা ওই চোকাতে বসা দিছি, আর এদিকে হলো তোমার দ্বারা ওইখানে কিনে কর এসে ওখানে আমি ডাল বসে দিয়েছি। আর টেনশন নেই, এদিকে এটা হতে থাকো, এদিকে হতে থাকো, আমি বাইরের কাজ দিকে দিলে আসে সব সেরে নিব, ঠিক আছে? পদ্ম ফুল ফুটেছে, এখন তো থল পদ্মর সিজন চলে যাচ্ছে, দুই একটা কলি আছে ওগুলি ফুটেছে। এই যে আরেকটা হলো গোলাপ ফুল ফুটেছে, এই যে কী সুন্দর দেখতে পেরেছ, কী সুন্দর লাগছে না গোলাপটা। এই একটা তো ফুটেই গেছে, আর এটা অর্ধেকটা ফুটেছে, অর্ধেকটা ফুটেনি, কী মজা না? এবার আমি চলে আসলাম রান্নাঘরে ডাল সম্পাদ দেওয়ার জন্য। পেঁয়াজের যেটা ভাজি করেছিলাম ওইটা করে গ্যাস মুছে চৌকা ঠোকা মুছে টুছে সব কিছু করে এবার ডাল সম্পাদের জন্য রেডি করে দিলাম আমি।
এখন ডাল সম্ভার দিব এই যে শুকনা লঙ্কা নিয়েছি জিরে কালো জিরা মেথি বাস শুকনা লঙ্কা বলা দিয়ে দিলাম এদিকে আমার ভাজি হয়ে গেছে ডালটা সম্ভার দেওয়া তারপরে আমি ভাতটা বসানোর ব্যবস্থা এদিকে চা চা জল হয়ে গেছে আমি এখন আর খুঁজি নিলাম না এটাই ব্যবহার করলাম ওইটা পেঁয়াজ লাগে এটাই ব্যবহার করলাম এই যে আমার এদিকে ভাত বসে দিয়েছি এদিকে জল গরম এদিকে চা হয়ে গেছে এখন আমি চাটা ছেলেকে অনেক সকালে উঠেছে তো একটু চা দিলাম ছেলেকে চাটা দিই নে চাটা নিয়ে যা ছেলে তো ক্যামেরার সামনে আসবে না আমি ডাইনিংয়ের উপরে রেখে দিলাম ও কী দেওয়া খায় খেয়ে নেবে পুরো কমপ্লিট এখন আমি এই আলমারিটা মুছে নিব আর এখানে ডিশ তারা সব রান এই আলমারিতে ঢুকে দিব আমাদের যে কদিন নিরামিষ খাওয়া হয় আলমারিটার মধ্যে কোনো জিনিসই রাখা হয় না মানে আলমারিতে জল দিয়ে ভালো করে ধোয়া হয় না ওই মুছে মুছে রাখা হয় তার জন্য ওই তোমার আলমারিতে আমরা কোনো কিছুই রাখি না ওই নিচে গ্যাসের নিচে গ্যাসের টেবিলটার নিচে নিয়ে নিচে সব কিছু রাখা হয় নিরামিষের দিনে কয়েকদিন ধরে ব্যবহার করা হয় না ভাবলাম যে একটু ভালো করে মুছে নিই মুছে নিয়ে তারপরে এগুলি ঢুকিয়ে দিই একটু সার্পের জল নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে সুন্দর করে আমি মুছে দিচ্ছি একদম ওপুরটুকু মুছতেছি ভিতরটা খুলে তাও মুছে নেব মুছে তারপরে যেগুলো রান্নার জিনিস নিচে ছিল ওগুলো সব আমি উপরে উঠিয়ে দেবো দোকানের জন্য টিফিনটা রেডি করি ভাতটা হয় না ভাতটা হয়ে গেলে পরে নিয়ে নিব এখন আমি দোকানের জন্য টিফিনটা রেডি করে নিই টিফিন রেডি এখন চলো যাই কুয়ার পরে বাসনগুলো নিয়ে ধুয়ে আসি কুয়ার পরে এই যে আমার বাসন আর কাপড়গুলো ধুই স্নান করি বাসন কড়াই দুইটা এই বাসনগুলো আর এই যে কাপড় ঠিক আছে এগুলো ধুয়ে তোমাদের সামনে পরে চলে আসবো ঠাকুর ঘরে আগে ঠাকুরটা গোপালকে উঠাই দাঁড়াও গোপাল ঘুমিয়েই আছে আমরা উঠে গেছি গোপাল ওখানে ঘুমিয়ে আছে ওরে উঠাতে হবে ছোটো বাচ্চা না এখন গোপালকে উঠিয়ে নিই ঠিক আছে
বন্ধুরা তাড়াহুড়ো করে তো বাড়ির থেকে বেরিয়ে আসলাম পূজা দিয়ে, তারপরে আর যে ভিডিও করবো ওইটা টাইমও হলো না আর ভিডিও করতে পারলাম না, মানে টাইমটা যাবে এত শর্ট, মানে কি বলবো এত সকালে উঠেও জানে টাইম পাই না, কেন জানি বুঝতেই পারি না। আজকে ছেলেও আমার সঙ্গে সঙ্গে কাজ করে দিল, তাও জানি টাইম পেলাম না। তার মানে রবিবার দিনটা কি হয়, বাচ্চাদের স্কুলের ড্রেস, কলেজের ড্রেস, আরও যাবতীয় জামা কাপড় টাপড় ধুতে ধুতে মানে টাইমটা একদম পার হয়ে যায়, আর দিনটাও এমনিতেও অনেকটা ছুট হয়ে গেছে, তার জন্য তো মানে মানে কী বলবো এটা তো সবাই জানে। এখনের দিনে কাজ করা মানে ঘুমের থেকে উঠে তুমি ঘর দুয়ার ঝাড়ু দিতে দিতে মাটির পা দিতে দিতে মনে হয় 8টা বেজে যায় যারা একটু দেরি করে উঠে, আর যারা সকালে উঠে তাদের তো মানে টাইম তো পেলেও মানে টাইম ওভার হয়ে যায়, টাইমলি কোনো কিছুই করা যায় না, এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক কী হবে জানি না, যাই হোক এত সকালবেলা তার হয়তো লাগে, মানে আমি ভাবতে পারিনি কোনো সময় আজকে সকালে 5টার সময় টের পেয়ে জাগনা হয়েছি, ঠান্ডার জন্য উঠতে ইচ্ছা করে না, যে একটু দেরি করি একটু দেরি করতে করতে 5:30 বেরিয়ে গেছি, উঠতে উঠতে 5:30 বাজে, মানে তুমি ঘর উঠান ঝাড়ু দিয়া নিজে মুখ টুক ধুয়ে ঘরে আসতে যেতে 6টা, এই করতে করতে মানে 6:30 বেজে যায়, আর প্লাস আমাদের সকালে রান্না করতে হয় তার জন্য আরও বেশি মানে হয়ে যায়। আমাদের যদি দুধনৈতিক দোকান থাকতো তাহলে তো এত হুড়াহুড়া তাড়াহুড়া করতে লাগতো না, রান্না বাড়িতে এত তাড়াহুড়া করতে হতো না, এই অনেকটা দূরে দোকান হওয়ার জন্য মানে অনেকটাই অসুবিধা হয়, কী করবো বলো উপায় তো নেই। যাই হোক আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, ভিডিওটা মানে এই পর্যন্তই, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা আমার যারা যারা ভিডিও দেখো তাদেরকে বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর কিছু না, তোমাদের সাপোর্টে যদি আমার ছেলে মেয়ে দুটার মুখে একটু হাসি ফুটাতে পারি তাহলে তো মানে আমার কী বলবো। ঠিক আছে আজকের মতন বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে, টাটা।